আমি সাংবাদিকতা করার সময় দেখেছি, আপনিও জীবনে সাংবাদিকতা করার সময় অনেক অপরাধের জিনিস দেখেছেন। আমি এরকম কোন অপরাধ দেখিনি যে অপরাধীরা অপেক্ষা করে বসে আছে কখন মানুষগুলো মরে যাবে আর টাকা ফেরত দিতে হবে না। লিন্ডারিং করছেন ইচ্ছে করে লিগালি। আমার বক্তব্য হচ্ছে পুলিশ অ্যারেস্ট করেনি কেন? কোন পুলিশ সিকিউরিটি দিচ্ছে ওনাকে? ওনাকে সিকিউরিটি দিয়ে প্রেস কনফারেন্স করাতে নিয়ে গেছে একটা স্পেসিফিক এজেন্ডা দিয়ে, একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে। আজকে শঙ্কুতে পন্ডা জিজ্ঞেস করেছেন ওনাকে টাকা দিয়ে নিয়ে গেছে, স্পেসিফিক এজেন্ডা নিয়ে। এটা আজকে কেন, এটা নিয়ে কেন রাজনীতি করছেন? আজকে দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে বলে দেওয়া হচ্ছে আজকে দোষ হয়নি, আজকে প্রমাণ হয়নি, কোর্টে এটা বিচার আছে।